নতুন আপডেট নিয়ে আসছি টোমা মার্কেটের। এই যে আপনার ফার্মিং ফুল দেখতে পাচ্ছেন, ফার্মিং ফুলের মধ্যে কিন্তু আপনাকে এখানে উইকলি ড্র দিচ্ছে। তো ফিক্সেল সোয়াইপের নতুন একটা স্টেক আছে, এটা তো অলরেডি মনে করেন যে মানুষে কভার করে ফেলছে, এটা তো এখন আর হবে না। এই যে দেখেন, আনে স্টেক নাও দিলে এটা ফুল হয়ে গেছে, কোয়াটা ইজ ফুল ফিলেড। তো এখানে কোনো চান্স নেই স্টেক করার, এয়ারড্রপে ক্লিক করেন। তাহলে এখানে দেখেন আমি অলরেডি ক্লেম করছি এখান থেকে। তো উইকলি যেটা এটা এখানে মনে করেন যে আপনাকে ডেলি ডেলি মনে করেন যে এখানে আপনাকে কয়েন দিবে। পর আপনি এখানে ক্লিক করলে মনে করেন যে এখান থেকে ডাইরেক্টলি টোমা আপনি ইয়ে করতে পারবেন। এবং আরও একটা প্রজেক্ট মনে করেন যে মাইনিং শেষ হতে চলছে, সেটা হচ্ছে যে আমি যদি টনস্টেশন অ্যাপে যদি আপনাকে নিয়ে যাই, এই যে দেখেন যে টনস্টেশন অ্যাপের মধ্যে এটা মাইনিং আছে শুধুমাত্র আর 5 দিনে। যে দেখেন ফার্মিং ইন্ডস ইন 5 ডে। তো যারা যারা মাইনিং করতেছেন তারা অবশ্যই মাইনিং মনে করেন যে করতে থাকেন, কারণ এটা খুবই দ্রুত মনে করেন যে এয়ারড্রপ দিবে। আর মাত্র 5 দিন মাইনিং করতে পারবেন, এরপরে কিন্তু আর পারবেন না। তো এটা ইন্ড হতে চলছে। স্পিন স্পিন স্পিনের যদি টিকিট থাকে, টিকিটগুলো আপনারা মনে করেন যে ইয়ে করে ফেলেন, কারণ এখানে বেশিরভাগই মনে হয় গেছে আপনাদের কোয়েস্ট যেগুলো মনে করেন যে টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। যত টাস্ক আছে সব টাস্কগুলো ডেলিভারি করুন, কারণ এটা আর 5 দিন মাইনিং করতে পারবেন না, কিন্তু এরপরে কিন্তু পারবেন না আর মাইনিং করতে। এরপর আরও একটা প্রজেক্ট আছে আমি দেখাচ্ছি, ডাকসেন। ডাকসেনটা বন্ধুরা সবাই জানেন, হয়তো বা যারা জানেন না তাদের, এটা কিন্তু 18ই নভেম্বর কিন্তু এটা স্ন্যাপশট নেবে। এখানে বেশিরভাগই মনে করেন যে পেমেন্ট মেথড, যারা পেমেন্ট করতে পারবেন তাদের তারাই বেশি এয়ারড্রপ পাবেন। কারণ এখানে যদি আপনি যদি এক্সট্রা ভিজিট করেন, কিন্তু সেগুলো আপনি আবার রিটার্ন পাবেন। তো এখানে যদি আপনি কানেক্ট ওয়ালেট ওয়ালেট যদি কানেক্ট করে না থাকেন, কানেক্ট করে নেন। আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি। এরপর দেখেন এখানে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3, এখানে মিন্ট করলে আপনি মনে করেন যে এখান থেকে টেস্ট স্টার পাবেন পজিটিভের মাধ্যমে। তারপরে এরপরে মনে করেন যে মিন্ট ডাক NFT, এরপরে ফ্রেন্ড ইনভাইট করো, আপনি মনে করেন যে লেভেল বাড়াতে পারেন। তো ফর এভরি 5 ফ্রেন্ড সাকসেসফুলি ইনভাইট ডান ইন দ্য ইভেন্ট, ইউ উইল আর্ন 1 এডিশনাল মাইন্ড চান্স টু এক্সট্রা ডাক্স। তো এগুলো মনে করেন যে ফেড যেগুলো আছে এগুলো করলেও আপনারা এয়ারড্রপ পাবেন, আবার না করলেও পাবেন। কিন্তু এগুলো যদি আপনি ফেডগুলো যদি করেন, তাহলে মনে করেন যে আপনি এয়ারড্রপ বেশি পাওয়ার চান্স আছে। এর ভিতরে এখানে যেগুলো টাস্ক আছে টাস্কগুলো মনে করেন যে কমপ্লিট করে রাখবেন। যেমন ধরুন বিগেস ওকেস ওয়ালেটের মধ্যে আপনি কানেক্ট দেন, তো এখান থেকে মনে করেন যে টাস্কগুলো আপনি কমপ্লিট করে নিতে পারেন যেগুলো টাস্ক আছে টাস্কের মাধ্যমে, কারণ আর মাত্র 18 দিন বাকি না, আর মাত্র 8 দিন বাকি আছে। এরপরে কিন্তু স্ন্যাপশট নেবে, এটার মধ্যে এলিজিবল ক্রাইটেরিয়া মনে করেন যে ওরকম কিছু নাই। তারপর আপনি প্রত্যেকটা যদি ইউটিউবের ভিডিও দেখেন, তাহলে মনে করেন যে এখান থেকে 200 করে ডাক দিবে। এরপর যেটা ইভেন্ট আছে, এই যে দেখেন এয়ারড্রপ স্ন্যাপশট 18 নভেম্বর। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব।